প্রতিষ্ঠার 7 বছরেও নিজস্ব ক্যাম্পাস পায়নি নওগাঁ মেডিকেল কলেজ। জায়গা নির্ধারণ করা হলেও অর্থ বরাদ্দের অভাবে আটকে আছে জমি অধিগ্রহণ। নওগাঁ সদর হাসপাতাল ভবনে অস্থায়ী ক্যাম্পাসে চলছে কলেজের শিক্ষা কার্যক্রম। এতে শ্রেণীকক্ষ ও ল্যাবরেটরির অভাব, লাইব্রেরি ও শিক্ষক সংকট নিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। 2018 সালে সরকারি অনুমোদন পায় নওগাঁ মেডিকেল কলেজ। এরপর 2019 সালে 50 জন শিক্ষার্থী নিয়ে সদর হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষ নিয়ে অস্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে কলেজটি। তবে ক্যাম্পাসের জায়গা নির্ধারণ করা হলেও অর্থ বরাদ্দের অভাবে আটকে আছে জমি অধিগ্রহণ। কলেজ প্রতিষ্ঠার এত বছর পরেও নিজস্ব ক্যাম্পাস না গড়ে ওঠায় অস্থায়ী ক্যাম্পাসে শ্রেণীকক্ষের অভাব, ব্যবহার ক্লাস, লাইব্রেরি, ল্যাব ও শিক্ষক সহ বিভিন্ন সংকট নিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা। আছে আবাসন সংকটও। আমাদের নিজস্ব কোনো ক্যাম্পাস নেই, যেখানে অন্যান্য সমসাময়িক অনেক মেডিকেল কলেজে ক্যাম্পাস প্রতিষ্ঠিত হইতেছে। ইভেন জায়গা অধিগ্রহণের কোনো নামগন্ধ নাই। সেই সাথে আমাদের হোস্টেল, নিজস্ব কোনো হোস্টেল নেই। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো মানে ভালোভাবে আরো উন্নতভাবে করা যেত। ল্যাবরেটরিতে অনেক ইকুইপমেন্টের অনেক ঘাটতি আছে। এরপরে হচ্ছে আমাদের স্যাম্পলগুলো অনেক কমতি আছে। অর্থ বরাদ্দ পেলে দ্রুত জমির অধিগ্রহণের কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক। কিন্তু জমি অধিগ্রহণের ক্ষেত্রে যে পরিমাণ আসলে টাকা দরকার, সেই পরিমাণ টাকা এখন পর্যন্ত বরাদ্দ হয়নি। বরাদ্দটা হলেই আমাদের ম্যাপিং থেকে শুরু করে সমস্ত জায়গা সিলেকশন সব কিছু প্রস্তাব রেডি আছে। এটা শুধুমাত্র টাকাটা পাওয়া মাত্রই আমরা অধিগ্রহণের প্রস্তাব চূড়ান্ত করব। এদিকে কলেজ পরিদর্শনে এসে বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিলেন স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। নওগাঁ মেডিকেল কলেজকে নিয়ে একটা বড় ধরনের পরিকল্পনা আছে, যেটা হয়তো অচিরেই একনেক পাশ হবে। শীঘ্রই আপনারা দৃশ্যমান কিছু উন্নতি দেখতে পাবেন, আর দীর্ঘমেয়াদে তো অবশ্যই আমাদের জ্ঞানে যে বিষয়গুলো দ্রুত সমাধান করা দরকার সেগুলো আমরা দ্রুত সমাধান করব। বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে 6টি ব্যাচে পড়াশোনা করছেন 320 জন ছাত্রছাত্রী। এর মধ্যে একটি ব্যাচের শিক্ষার্থীরা পাশ করেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।